আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তারকে অনেক 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 কোটি সিদ্দিকুল্লাহ সালাম আমাদের প্রিয় নবীর প্রতি যে নবীর সম্মান এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক নাম দিয়েছেন আল্লাহ পাকের নাম দিয়েছেন তিনি মুহাম্মদ তিনি আহমদ তিনি তাহা তিনি ইয়াসিন তিনি মুজাম্মিল তিনি মুদাসসির তিনি মুস্তাফা তিনি মুস্তাফা তিনি মুহতা তিনি মুরতাজা তিনি শামসুল দুহা তিনি বদরুদ দুজা তিনি নূরুল হুদা তিনি হাবিবে খোদা তিনি সাইয়্যিদুল কওমাইন ওয়াস সালামাইন তিনি সাইয়্যিদুল আনবিয়াই ওয়াল মুরসালিন তিনি রাসূলুল্লাহ রাব্বিল আলামিন তিনি আমাতুর নবুওয়াহ তিনি শাহাদাতে সাহাবায়ে রিসালা তিনি সুলতানে সিনা তিনি হুজুরে আকরাম তিনি নূরে মুজাসসাম তিনি নূরুন আলামু তিনি সাইয়্যিদুনা তিনি শাফিউনা তিনি হাবিবুনা তিনি তাবিউনা যারা যখন আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন তিনি নবী করিম তিনি রাউফুর রহিম তিনি শাফিউল মুজনিবিন তিনি রাহমাতাল লিল আলামিন তিনি সাহিবুল জামাল তিনি সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমাদেরকে তিন করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা জমিনে সরে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আর রাসূল করে পাঠিয়েছেন যার পরে এই পৃথিবীতে আর কোন নবী বা রাসূল আসবেন না কিয়ামত পর্যন্ত তার উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত হতে পারে সুবহানাল্লাহ সম্মানিত শ্রোতৃ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছিলেন আমাদের আমাদের মুরব্বীদের দলিল দস্তাবেজ এগুলো খুঁজতে পাওয়া যাবে শ্রী রবীন্দ্রিয়া শ্রী আব্দুল্লাহ নাম ধারণ করলাম বীরেন্দ্রার পূর্বে আলাদা শ্রী মাথায় একটি পরমের ধুতি তার পরমের ছিল দুরুঙ্গি এগুলো ছিল আমাদের মুরব্বীদের লেবাস পোশাক সেই লেবাস পোশাক কৃষ্টি কালচার অনেক মানুষ পেলে একটা উপলক্ষ আছে উপলক্ষ আমরা এই মাহফিলে উপলক্ষে আমরা দোয়া করব এই দোয়া আমাদের মুরদে গানদের কবরে জান্নাতের সুবাতাস পৌঁছে দেবে তাদের আলহামদুলিল্লাহ প্রিয় শুভী আল্লাহর হাবিব জন্য বলেছেন উম্মতি উম্মতুল্লাহ রহমা আমার উম্মত হচ্ছে রহমত প্রাপ্ত উম্মত মুজাহাদুন আলাইহা তাদকুরুনা ফি কুবুরিহিম বিযুনুবিহিম ওয়া তাকুজুনা মিনহা লা যুনুবা আলাইহা ইয়াসিনা তাসাতানা এখানে আমরা উপলব্ধি করতে পারি মহান সত্তা কোন মনে করে আমরা কত কর মহা ভালো
পৃথিবীতে কেউ যদি খ্রিস্টান হয় তার প্রেয়ার জন্য যেতে হবে চার্চে, যদি সে বৌদ্ধ ধর্ম যেতে পেতে পায় হিন্দু ধর্ম মন্দিরে, মুসলমান পৃথিবীর যেই জায়গায় শ্রদ্ধা করবে কেমন দিন ওই জায়গা তারা জন্ম মসজিদ হয়ে সুপারিশ করে বসবে। পানি ছাড়া অন্য কোন উম্মত অজু অজু করতে পারবে না, হবে জিন্দা মানুষের দোয়া কবুল করে গুনাহগার মুরতাদেরকে আল্লাহ পাক মাফ করে দেবে, গুনাহ মাসুম বানায় কিয়ামতে উঠাবে বলে সুবহানাল্লাহ। এই মাহফিলের পরে আমার অন্য জায়গায় যেতে হবে, খুব লম্বা সময় দিতে পারবো না, সম্পূর্ণ জীবনে আপনাদের মাহফিলের আলোচনা করে দেবো আল্লাহ হবে তাহলে
সেই রাস্তা
আর অন্য হাদিসে রাসূলকে বলা হয়েছে রাসূল লজ্জাস্থানে হাত দিয়ে ওযু করবে, রাসূল বলেছেন তোমরা তোমাদের শরীরের অংশ ইবনে মাসউদ বলেছেন ওই যে আল্লাহর ওযু দিয়ে লেটে কেটে দেবে আল্লাহ আকবার। আচ্ছা ভাই আপনারা কি বলেন, এই যে দুই ধরনের হাদিস, এক তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলেছেন দুই ধরনের ব্যক্তি যাদের উপরে আল্লাহ লানত, আল্লাহ লানত কয় ধরনের ব্যক্তি বলুন, আল্লাহ কেন কয় ধরনের, দুই ধরনের ব্যক্তি যাদের উপরে আল্লাহর লানত। প্রথম প্রকার ব্যক্তি হলো তারা যারা রাস্তায় পশ্চাৎ করে, অনেকের অপরাধ আছে না নাই কথা কোন আছে না পশ্চাৎ রাস্তার আশপাশে করা যাবে যেটা কেন যাবে, আরেক মানুষ হচ্ছে যে গাছের ছায়ায় প্রস্তাব করে, গাছের কথাটা আছে না নাই। এখন আমরা কোরআন এবং হাদিস বুঝতে গিয়ে যখন আমরা সহজে বুঝি না, কোরআন এবং হাদিসের যে জায়গায় আমরা সমস্যায় পড়ে যাই এজন্য আমরা কি করবো কোনটা করবো কোনটা না এর সমাধানের কথা করতে পারি, আর আমরা করে যারা সমাধান করে গিয়েছেন আমাদের সের পাঁচ যারা যারা এইগুলো নিয়ে জীবন ভেবেছেন, যাদের যুগে ফেসবুক ছিল না, টুইটার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, যাদের ইবাদত নিয়ে কোনো সন্দেহ নাই, যাদের ইমান নিয়ে সন্দেহ নাই, যাদের ইবাদত করে ভেতরে নিয়ে পৃথিবীর মানুষ অবাক হয়েছে, তাদের কাছে আমরা জিজ্ঞেস করে বেঁচে নেবো। এটা হচ্ছে একটা পদ্ধতি, আর আরেকটা পদ্ধতি আমরা মনে করেন আপনারা দৈনন্দিন ইবাদতের মানুষ শীতের রাতে তারা কঠিন শীতল মনে করেন সেই মানুষ যখন চা খাবে বলেছেন কোন অসুবিধার কিছু নাই, যদি না বুঝো তাহলে আল্লাহ
تعلمون جدي نادم نابود لكبه كالتالي قدر كريكي سوري جرنا سبحان الله أبو بني فرحة بن الله بكشن بيشن في جان إمام أبو محمد بن الله بكشن سورة فاتحة قليلا بكتك في جاشين سورة فاتحة أمنا ولنا ما أصبنا بكتك أبو لنا في جمعات في نمام قولي শুনতেই থাকবে সুবহানাল্লাহ যখন কোরআন পড়া হয় নামাজের মধ্যে কান চেপে থাকো, মনোযোগ দিয়ে শোনো, খাবো না তোমরা নামাজ চলছে। এজন্য বন্ধু আমরা হানাফি মুসলমানরা বলি যে আমাদের এই বিশ্বযুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা ইমাম থাকলে আমরা সূরা ফাতিহা পড়ব, যখন পড়ব না আর আমাদের যখন একা নামাজ পড়ব তখন সূরা ফাতিহা না পড়লে নামাজ পড়তে না পড়তে হবে দুই না হাদিসের মধ্যে আমল হয় কথা ঠিক না। কিন্তু আমাদের অনেক বন্ধুরা আছেন যারা মাযহাব মানেন না, কথা বলেন না কেন, যেমন মাগরিবের আগে কেউ মুসলমান হলো মাগরিবের মুসলমান হলো সে কি Islam is a unique religion. It is a logical religion. So, why are you saying that if you are born a Hindu, why are you saying that? Namaz kora, Fatiha kino? Fatiha kora, namaz kora. Oh, you are saying that, why? Fatiha kino, namaz kora, jari na, kora, 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 kora. Ito na namaz kora, ulama yi kira, tada kiki kis 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 যদি কোনো ফ্রিমা থাকে তাহলে তার কোনো খারাপ লাগবে না, কিন্তু যে মুসলমান হয়েছে তাকে বলতে হবে যদি ইমামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও ইমাম না করলে তোমার একটা বড় হয়ে যাবে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি যখন ইমামের রুকুতে যান রুকুতে চলে গেছেন, আপনি ইমামকে রুকুতে গিয়ে পাইলে আপনি তাড়াতাড়ি আল্লাহু আকবার রুকুতে যান, ওই রাকাতে আপনি না পড়েন আপনিও তো রুকুতে ইমামকে পাইলেন ওই টাকা তারা করেন না, আপনি গেলেন রুকুতে ফাতিহা কোন সময় পড়লেন? ফাতিহা পড়ার সুযোগ আছে ভাই? করতে পারলেন না। আল্লাহ রাসূল বলেছেন রান্না করা খাবার খেলে ওযু করে যাবে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রান্না করা খাবার ওযু করতে বলেছেন আবার ওযু তিনি করেন নাই। প্রিয় বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কিরাম বনি বলেছেন রান্না করা খাবার খেলে ওযু যায় না, যেরকম সুবহানাল্লাহ আমাকে দেখা কেন রান্না করা খাবার খেলে ওযু যায় এই অজু শরীয়তের চার ফরজ তিন সুন্নত করা অজু না, এই অজু মানে ভৌত করা, অজুর আরবি নাম ভৌত করা, রাসূল ভৌত করতে বলেছেন, হাত ধুতে বলেছেন, কুলি করতে বলেছেন, যে দেখেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের উঠে উঠে
আমাদেরকে বুঝ দিয়েছেন আপনার
আপনি গেলে আপনাদের অন্তরে কি নামাজের সালাত পড়া করতে পারবেন না? কিন্তু আপনি যদি আপনার সালাত পড়া করবেন না, তাও রাসূল মানা করে দেন, আপনি গিয়ে মোরা এমন বিনা সালাত করতাম মোরা যেটা বলে গেলাম ওখানে গিয়ে পড়া করো, মানুষের কি কষ্ট? শীতের সিজনে কেউ কি সকালবেলা গাছের সাথে যাবে? কথা বলা যাবে? যাবে না। সবাই রোদে গিয়ে আরাম করবে। আপনি নিয়ম হলো শীতের সিজনে এই কারণে আপনি রোদে যেখানে আমিন। আসসালামু আলাইকুম।